পেট্রোল রং মরক খক সারা কাটে কাটে ডিজেল চামা থক তাই সংমা গ্যাস বাল থাকুন বাংলা বাংলো হাইনে হাতিব থকনি রং মরক কিসা হানপানো বার ধাও সাল থাকুন রং বাংলো বাংলো অবহাইন কক শিলচাবি ফাঁসাল বার হামে বাকসা ত্রিপুরা হাস্তিনি গ্রং গ্রং থাইও পেট্রোল পাম্প বসকাঙ্গ সেজবং ফুনক লাইখ্যা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বিলুনিয়া নিজ পেট্রোল পাম্প বসকাঙ্গন সেজবং ফুনক লাইখ্যা ও সেজবং ফুনক লাইথিনি মানজাকা বিলুনিয়া ব্লক কংগ্রেস নি কাসকো অরূপ দেব কাসকো অরূপ দেব সাকা জে হাপং সাবকা সাথ সাবকা বিকাশ সাবকা বিশ্বাস হই সানাই বিনি আমাল পেট্রোল ডিজেল রং খক সারা কাজা চামা থক রং মরকমানী খক নৈরা কাজাক সংমা গ্যাস নখা খুজা অভাই অঙ্গি টংমানী লাইসিজান বান্তা কলাই হুনি সাকা মন্দির বক্রং আসলে জাগান বাকে সক্রং সক্রমখা কংগ্রেস দিন অসেজ মুফুন থানী কাসকো কাসকো অরূপ দেব ন কারি মানজাখা কসাম এমএলএ দিলীপ চৌধুরী খবৈ কুবুন্ড পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা ভারত জাতীয় কংগ্রেস কমিটির ডাকে পেট্রোল পাম্পগুলির সামনে যে বিক্ষোভ কর্মসূচি সেই বিক্ষোভ কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে বিলোনিয়াতেও আমরা এই পেট্রোল পাম্পের সামনে আমাদের ভারতের জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করলাম। আমরা দেখলাম যারা একদিন সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দিয়ে এসেছিল, যারা একদিন দ্রব্যমূল্য বৃদ্ধির আশার কথা বলেছিল, আজকে তাদের আমলে পেট্রোল ডিজেলের মূল্য 100 টাকা হয়ে গেছে। আজকে তাদের আমলে সরিষার তেলের দাম 200 টাকা ডাবল সেঞ্চুরি করেছে। আজকে তাদের উপর আমলে মানুষ আজকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। আজকে তাদের আমলে মানুষ কাজ পাচ্ছে না। আজকে তাদের আমলে মানুষ সন্তান বিক্রি করছে। আজকে তাদের আমলে মানুষ গলায় দড়ি দিতে বাধ্য হচ্ছে। আমাদের দেশের এই সমস্যার একমাত্র সমাধান নরেন্দ্র মোদীর পদত্যাগ, একটাই মাত্র উপায়। আমাদের দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করলে পরে আমাদের দেশের 137 কোটি মানুষ সেখানে বাঁচতে পারে। অত্যন্ত লজ্জাস্কর ঘটনা যেখানে বাংলাদেশে পেট্রোলের দাম 77 টাকা, সেখানে আজকের দিনে আমাদের বিওসিতে পেট্রোলের দাম 94 টাকা 75 পয়সা। কতটা লজ্জার! আমাদের মানুষের ক্রয় ক্ষমতা একদিকে কমে যাচ্ছে, আরেকদিকে পুঁজিবাদীদের স্বার্থ রক্ষা করার জন্য নরেন্দ্র মোদী সাহেব তার পার্টি অফিসগুলি করার জন্য, নরেন্দ্র মোদী সাহেব তার দলীয় তহবিল স্ফীত করার জন্য একের পর এক রেল বিমান সড়ক সব কিছু বিক্রি করে দিচ্ছে। আজকে কংগ্রেসের 70 বছরের শাসনে কংগ্রেস দেশটাকে যে জায়গায় নিয়ে গেছে, এই বিজেপির 10 বছর 7 বছরের শাসনে 100 বছরের পেছনে ফেলে দিয়েছে। আজকে তাদের দেশের প্রতি কোনো দায় দায়িত্ব নেই। আজকে আমরা তাই সারা ভারতের কর্মসূচি কংগ্রেস কমিটির কর্মসূচির অঙ্গ হিসাবে বিলোনিয়াত আজকে এই বিক্ষোভ থেকে আমরা সাধারণ জনগণের কাছে একটাই আপত্তি রাখবো, একটাই দাবি রাখবো যে আপনারাও আমাদের সঙ্গে সামিল হন এবং এই স্বৈরাচারী শাসক, এই দেশের সর্বনাশ শাসক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করছি আমরা, আপনারাও আমাদের সঙ্গে সামিল হবেন। এই আশা এবং বিশ্বাস থেকে আগামী দিনে কংগ্রেসের আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্য আরও ব্যাপক সংখ্যায় আপনারা সামিল হবেন, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে।